নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রক্তদান শিবির আয়োজিত হলো দুবরাজ। হোটেল লুটে দলত্যাগের ঘটনা দুবরাজ। প্রচারে মেতে উঠলেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী। বিজেপি কর্মী বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য। যথোচিত মর্যাদায় পালিত হলো গণগৌরব উৎসব। এবার খবর বিস্তারিত। দুবরাজপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাতৃক সংঘের মুক্ত মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে মোট 36 জন রক্তদান করেন। জেলায় রক্তের সংকট দূর করতে এই মহতি উদ্যোগ বলে জানান সংস্থার কর্ণধার অভিক মিশ্র। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। ভোটের মুখে দলবদলের ঘটনা দুবরাজপুরে। এদিন দুবরাজপুর বিধানসভার গুনুরিয়া খয়েরবন পঞ্চায়েত থেকে 30টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ সাহা। অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা প্রত্যেকেই জানেন তৃণমূলের যে নৈরাজ্য, তৃণমূলের যে দুঃশাসন, তৃণমূলের যে অত্যাচার, সেই অত্যাচারে পুরো পশ্চিমবঙ্গের মানুষ আজ কি করব তারা খুঁজে পাচ্ছেন না। তাই আমাদের উচিত আগামী দিনে আমাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে তথা অনুপ সাহাকে ভারতীয় কার্যকর্তায় রয়েছেন মোটা দাস, আনন্দ দাস, অনুপ দাস, তো লগেন দাস, মিঠুন দাস, কাজল দাস, নিজস্ব সংবাদদাতা, ভয় টিভি, দুবরাজপুর। বাদ্যযন্ত্র সহকারে প্রচার জমে উঠেছে সব রাজনৈতিক দলের।
এদিন সিউড়ির অরবিন্দপল্লী ও লম্বোদরপুর এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে বাড়ি বাড়ি জোর প্রচার চালালেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী। নিজস্ব সংবাদদাতা ভয় টিভি সিউড়ি। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত পাঁচজনের মৃত্যুর বদলা ভোটের মাধ্যমে নেওয়ার আর্জি জানালেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন খয়রাসোল ব্লকের লোকপুরে একটি নির্বাচনী জনসভায় একথা বললেন অনুব্রতবাবু। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জনস্বার্থ বিরোধী কৃষি আইনের তীব্র সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে সভামঞ্চ থেকে দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত সাহাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। মেঘালয় সেখানেও তুমি হেরে গেলে। সুখী দাস ও টিনা দাস আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেতাকে, একে একে বরণ করে নেওয়া হচ্ছে, পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় নেতা অনুব্রত মণ্ডল কেষ্ট দাকে। মমতা ব্যানার্জির ভোট, এবার তৃণমূল কংগ্রেসের ভোট। খেলা হবে, হবে, খেলবেন, এই মাটিতেই খেলবেন, বারবার খেলবেন, 100 বার খেলা হবে। যে আমার পাঁচজন ভাই মারা গেল, সকাল সকাল গিয়ে ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন উপর ভোট দেওয়ার জন্য আবেদন করছি, তাকে জিতান। সে জিতলে আমাদের জেলার সভাপতি কেষ্টদের হাত শক্ত হবে, কেষ্টদের হাত শক্ত হলে দিদির হাত শক্ত হবে। আমি আপনাদের সঙ্গে পাঁচ মানুষের কাজ, এটা কোনো রাজনৈতিক দলের কাজ। তুমি ইলেকশন কমিশনারকে নিয়ে যা করার তাই করছো। হে ভগবান, হে আল্লাহ, এদের বিচার করো। তাই বন্ধু কয়েকটা কথা বলতে এসছি, মৃত্যুর ভয় পায় না তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, মৃত্যুর ভয় পায় না। কথা দে, ওটা চালু করার দায়িত্ব আমার, ঠিক আছে? দেবব্রত ভাই আমাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে, ওকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আর সুদীপ তো আমার ভাইয়ের মতো, আমার পাড়ার বাড়ি, দীর্ঘদিন আমার সঙ্গে রাজনীতি করে। আজকে আপনারা ইউপির খবর জানেন, ওখানে দলিত মেয়েদের কোন সম্মান না, রেগুলার 10-20টা মেয়ে রেপ আর চালিয়ে দাও, মা বাবাকে লাশ দেয় না। ওরা গরিব বলে, ওরা গরিব বলে নরেন্দ্র মোদী তোমার চোখে পড়ে না। তুমি বড় বড় কথা বলছো, সামান্য ত্রিপুরা 10,000 প্রাইমারি স্কুলের চাকরি খেয়ে দিলে, বিগ্রুপ সেগ্রুপ এখন তুমি ফেবিকল লাগিয়ে দিয়েছো, নানা অন্য কিছু লাগিয়েছো। তুমি বলছো, তাই মা বোনদের বলছি, সব ভাইদের বলছি, এর পরের ভোট থেকে যখন ভোট হবে, এই পাঁচজন যাদের গুলি করে মেরে দিয়েছে তাদের জন্য ভোট করবেন তৃণমূল কংগ্রেসের। এর বদলা আমাদেরকে নিতে হবে, ব্যালট বক্সের মাধ্যমে বিজেপিকে আমরা নেই করব। দয়া করে বিজেপিকে কেউ ভোট দেবেন না। আজকে গ্যাসের দাম কত, আর কদিন পর 950 টাকা শুনবে।
কি সম্ভব চালানো? তুমি যে বলেছিলে আমি উজ্জ্বলা গ্যাস দেব, আমি ফ্রিতে গ্যাস দেব, কোথায় নরেন্দ্র মোদি? কি দিতে পেরেছে? 14 সালে বলেছিল 2 কোটি চাকরি দেবো, দিয়েছে। কৃষকের বন্ধু হবো বলেছে, হয়েছে। গরিব মানুষদের পাশে থাকবো বলছে, থেকেছে। তাই কেন বিজেপি করছে? আর মমতা ব্যানার্জি আমাদের বাড়ি 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 গিয়ে আজকে এতগুলো প্রকল্প, একে ভাবা যায়? একে সম্ভব? 34 বছরে বামফ্রন্টের রাজ দেখেছে, তখন কি এত প্রকল্প ছিল? কেন মমতা ব্যানার্জি আজকে এত পার পার প্রকল্প করছে? আমার মা বোনেদের জন্যে শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবের জন্যে 1000 টাকা দেবে, হাত খরচা। জেনারেল কাস্টের জন্যে 500 টাকা দেবে। একে মমতা ব্যানার্জি চিন্তাধারা, একে ভাবা যায়? একজন দাঁড়িয়ে বলো যে মমতা ব্যানার্জি কাজ শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, খয়রাসোল। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিকাশ রায়চৌধুরীর সমর্থনের দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে জেলা সদর সিউড়িতে। কে বা কারা এই কাজ করেছে তা স্পষ্ট নয়, হার নিশ্চিত জেনেই বিজেপির লোকজন এই কাজ করেছে বলে দাবি সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরীর। তবে সমস্ত ঘটনা অস্বীকার করেছে বিজেপি। নিজস্ব সংবাদদাতা, ভয় টিভি, সিউড়ি। বিজেপির পক্ষ থেকে আজ বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার পণ্ডিতপুর গ্রামে বাদ্যযন্ত্র সহকারী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনে প্রচার করা হলো। এদিন এই গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন বিজেপি প্রার্থী অনুপ সাহা। এদিন বিজেপি প্রার্থী অনুপ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা তপন দাস সহ অন্যান্যরা। পরে ভয় টিভির মুখোমুখি হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে প্রবল আশা ব্যক্ত করেন অনুপবাবু। আজকে লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে আমাদের প্রচার অভিযান আজকে শুরু হয়েছে। সকাল থেকে আমরা এই অভিযান চালাচ্ছি, সারাদিন আমাদের কর্মসূচি আছে এই অঞ্চলে। প্রত্যেকটা বুথে আমরা পৌঁছাবো এই অঞ্চলের প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং মানুষের কাছে পৌঁছে আগামী 29 এপ্রিল যে নির্বাচন আছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করার জন্য আমরা আহ্বান করছি। যেভাবে তৃণমূল সন্ত্রাস করছে আপনারা জানেন, সেখানে একমাত্রই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি।
আচ্ছা এখানে কি এখন সারা পাচ্ছি এখানে ভালো সারা পাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে তারা শুধু অপেক্ষায় আছে 29 এপ্রিল গতকাল আপনার উপর হামলা হয়েছে ইনি কি বলেন গতকাল শুধু নয় এর আগেও আমার উপর হামলা হয়েছে আমাদের কার্যকর্তাদেরকে ব্যাপকভাবে তারা হুমকি দিচ্ছে সন্ত্রাস করছে গতকালকে ভাদুলিয়াতে ঘটনা ঘটার পরে রাত্রিবেলায় আবার তারাপুর যে গ্রাম আছে নাগড়াকোনা অঞ্চলে সেখানেও ব্যাপক সন্ত্রাস করেছে কার্যকর্তাদের বাড়ি লুট করা থেকে শুরু করে সেখানে মহিলা কার্যকর্তা থেকে শুরু করে সবাইকেই তারা কিন্তু মারধর করেছে সিরিয়াস কন্ডিশন আছে রাত্রিবেলায় সিউডিতে অ্যাডমিট করা হয়েছে এবং বর্ধমানে রেফার করা হবে এখন অবশ্যই গতকাল শেখ অলি মোহাম্মদের রিপোর্ট ভয় টিভি দুবরাজপুর বিজেপির বুথ সভাপতি অভিজিৎ বাগদির বাড়ির সামনে থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটে মৌড়েশ্বরের কুণ্ডলা গ্রামে বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্য এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টি করবার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপি এই ঘটনায় প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন মৌড়েশ্বরের বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল তবে সমস্ত ঘটনা অস্বীকার করেছে শাসক দল এটাই ওর বাড়ি বাগদি মানে শিডিল কাস্ট ভালো ছেলে খেটে খায় মজুরির কাজ করে কিন্তু বিজেপিটাকে ভালোবাসে আর এখানে কুণ্ডলায় আমরা দীর্ঘদিনের রাজনীতি জানি মানে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন সিপিএমের আশ্রয় নিয়ে কয়েকজন এরকম দাদাগিরি করত সেই লক্ষ্যটাই আবার তৃণমূলের ক্ষমতা পেয়ে তৃণমূলের হয়ে আবার দাদাগিরি করে অতএব এইরকম দু তিনজন ব্যক্তি এখানে আছে যারা এই রকম বোম পিস্তল এরকম হিংসাত্মক কাজ চমকানো কাজ ধমকানো কাজ এটা করে যায় আর রানিং সরকার বা রানিং দল তাদেরকে নানাভাবে এইভাবে ব্যবহার করে আজকে রাতের বেলায় বাড়ি এটা চালা ঘর তার পিছনে বাঁশঝাড় বাঁশঝাড়ের কাছে দেখলাম বালতিতে একটা ছোট্ট বালতিতে আমি গুনলাম না কয়েকটা বালতিতে বোমা রাখা আছে তার মানে এটা প্রমাণ করতে চাইছিল হয়তো যে তৃণমূলে বিজেপির বুথ সভাপতি বোমটা রেখেছে এটা ওরা প্রমাণ করার চেষ্টা করবে আমি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে প্রশাসনের সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে ধরুক এবং তার ব্যবস্থা নিক যদি বুথ সভা নিজস্ব সংবাদদাতা ভয় টিভি মৌড়েশ্বর দুবরাজপুরে অখিল ভারতীয় মারোয়াড়ি মহিলা সম্মেলন মঞ্চের উদ্যোগে যথোচিত মর্যাদায় পালিত হল গণগৌড় উৎসব উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি পূজা খান্ডেলওয়াল কোষাধ্যক্ষ টুঙ্কল আগরওয়াল সহ অন্যান্য সদস্যরা চৈত্র মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই উৎসব উদযাপিত হয় বলে জানা গেছে এই উৎসবটা আমাদের যে দঙ্গর উৎসবটা হয় সেটা রাজস্থান থেকে এসেছে আমরা সবাই মহিলা মানে মিলিয়ে জুলিয়ে এই উৎসবটা করি যাতে দিন আমরাও ওনার পুজো করে পর এই উৎসবটাকে শেষ করে দিই আজকে 13 দিন হয়েছে হ্যাঁ বিশেষ আমাদের হয় যেতে আমরা সবাই স্ত্রীরা সুহাগান স্ত্রীরা ভালো করে সেজে গুজে ওই শিব পার্বতীকে পুজো করি সকাল সকাল উঠিয়ে মতলব সকালে চান টান করে পর ও উৎসবটা মানাই তারপরে বিকালে পুকুরে যেয়ে পর বিসর্জন করি আমরা আনুষ্ঠানের সাথে সাথে সোশ্যাল ওয়ার্কিং মহিলাদের আমাদের সদস্য যে আমাদেরকে জয়েন করে আমাদের গ্রুপগুলোকে খুব উন্নতি করছে সব কাজে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট ভয় টিভি দুবরাজপুর জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার রক্তদান শিবির আয়োজিত হলো দুবরাজপুর ¡Gracias!
সহকারে বিজেপি প্রচার দুর্গাপুর। বিজেপি কর্মী বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা, এলাকায় যান যথোচিত মর্যাদায় পালিত হল গণগৌরব উৎসব। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।